মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার সিদ্ধান্ত যে সঠিক সেটা আমি বেশ বুঝতে পারলাম। আমি আবারও বলছি, তুমি কিন্তু ভুল করছো। শুনো মা, আমি কোনোদিন এমন কোনো হীন কাজ করিনি যাতে আমার মা বাবার মুখ কালো হয়, মাথা হেঁট হয়ে যায়। আর আজ আমি সেই স্পর্ধা থেকেই আপনাকে বলছি, আপনি আমাকে নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ পাবেন না। আর বিশ্বাস করুন, এই কথাটা আমি এই বাড়িতে থেকে যাওয়ার জন্য বলছি না। এই যে রিকদেব বাবু, যিনি একাধারে এই বাড়ির সন্তান হওয়ার, একজন স্বামী হওয়ার এবং বাবা হওয়ার কর্তব্য পালন করে চলেছে, তিনি খুব কষ্টে আছে, বিশ্বাস করুন। মুখ দেখে হয়তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আর কেউ না জানুক, আমি সেটা জানি। আপনাদের ছেড়ে উনি থাকতে পারছেন না, আবার আমাদের ছেড়ে থাকাটা ওনার পক্ষে সম্ভব নয়। আর ঋগদেব বাবুকে ছেড়ে থাকতে আপনাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটাও আমি জানি। বিশেষ করুন, আমি ওনাকে আপনাদের থেকে এক মুহূর্ত আলাদা করতে চাই না, তাই বলছি একটা বার সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, আমাকে নিয়ে কোনোদিন লোক সমাজে লজ্জার মুখে পড়তে হবে না আপনাকে। আর আমার মা বাবা আমাকে যেমন ভাবে মানুষ করেছে, আমি মেয়েকেও ঠিক এমন ভাবে মানুষ করছি। আর এখন তো আমি একা নই, ঋগদেব বাবুর অভিভাবকত্বেও তো মিহি মানুষ হচ্ছে। আর ঋগদেব বাবুর আদর্শ মানে তো আপনাদেরও আদর্শ। তারপরেও যদি আমি কোনো ভুল করে ফেলি, তাহলে সেদিন আমাকে আপনি বাড়ি থেকে বের করে দেবেন। তোকে না মুখ বন্ধ করে অন্ধকার ঘরে রেখে দেবো, মাম্মার কাছেও যেতে দেবো না, তখন বড় বড় কথা বলা বেরিয়ে যাবে দেখবি। তোমরা বাজে, তোমরা পচা, আমাকে ভয় দেখাচ্ছো, তোমরা পচা। ওঠো। বাড়ি যাও। কাল গাড়ি যাবে, তোমাদেরকে এ বাড়িতে নিয়ে আসবে। এ বাড়ির মঙ্গল অমঙ্গলের ব্যাপারটা তো আমাকেই দেখতে হবে, তাই সব নিয়ম মেনে তোমাদেরকে বরণ করে আমি ঘরে তুলব। এবার তাহলে মেনে নিলে গিন্নি। কিন্তু আমি যে মানতে পারছি না, আবার নতুন করে পুরো গেমটা সাজাতে হবে। কিন্তু হাল আমি ছাড়ব না। সেনগুপ্তদের সাম্রাজ্যে ঋগদেব সেনগুপ্তকে রাজা হতে কমলিনী সেনগুপ্ত দেবে না। বেশি ফটর ফটর করলে না, বাড়ির সব কাজ করাবো তোকে দিয়ে। আমি কিন্তু বাবাকে বলে দেবো। বাবা, তোর বাবা কিচ্ছু করতে পারবে না। তাও তো নিজের পাপা হলে মানা যেত, স্টেপ ফাদার কে নিয়ে এত এক্সপেকটেশন তোর। এই বাবা, স্টেপ ফাদার আবার ভালো হয় নাকি? তুই কিচ্ছু জানিস না, একই গেটের কে ওদের স্টেপ ফাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। বাবা, মিহির কি হয়েছে? মা, কি হয়েছে মিহির? কিছু হয়নি তো, খেলছিল তো, মজা করছিল। কি স্পিড! বাবা বাড়ি চলো আমাকে নিয়ে। চলো মিহির। কি হয়েছে সোনা, তুই এরকম করে চুপচাপ বসে থাকলে তো কারোর ভাল লাগে না, বল না কি হয়েছে, বল না। এই বাবা, স্টেপ ফাদার আবার ভালো হয় নাকি? তুই কিচ্ছু জানিস না, একই গেটের কে ওদের স্টেপ ফাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। ঘুম পেয়েছে? আমি ওকে নিয়ে গিয়ে বরং ঘুম পাড়াই। কি জানি মেয়েটার শরীরটা ভেতর ভেতর খারাপ কিনা, সুগার লেভেল তো মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে। আচ্ছা, ও এখন কিছু খাবে না? থাক, এখন আমি জোর করব না, খিদে পেলে ওকে খাইয়ে দেবো আমি। এসো মাম্মা, এসো।
মাম্মা আমাকে কিছু বলবি? আমি তোমার পাপা, কিন্তু বইতে যেহেতু লেখা আছে স্টেপ পাপা, তাহলে আমি তোমার স্টেপ পাপা। তুমি আমার ভালো পাপা। কিন্তু বইতে লেখা আছে স্টেপ পাপা হ্যানসেল আর গ্রেটেলকে জঙ্গলে ছেড়ে এসেছিল, তাই আমিও তোমাকে জঙ্গলে ছেড়ে আসব। চলো। মধুব আর মিহি আমাদের প্রাণ, ওদের দায়িত্ব আজ তোমার হাতে তুলে দিলাম বাবা, ওদের একটু আগলে রেখো। রাখবো। মেয়েটা একদম ঝিমিয়ে গেছে, হয়তো মাসিমাতে ছেড়ে যাচ্ছে, এই জন্য মনটা বড্ড খারাপ। বা তুই তুই তো আমাকে তোর মায়ের জায়গা দিয়েছিস এখানে আসার পর, আজ আমি তোর কাছ থেকে আমি কনকাঞ্জলি নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।